হাই গাইজ, গুড মর্নিং। এই সবে সবে ঘুম থেকে উঠেছি, এখন ঘড়িতে বাজে হচ্ছে এখন 8টা। চলো শুরু করা যাক আজকের ব্লগ। আর তোমাদেরকে আজকে হ্যাভ আ গুড ডে, খুব ভালো কাটুক সারাটা দিন। আর সকালবেলা উঠে আমি যেটা করি সেটা হচ্ছে আমি একবার চট করে বারান্দায় যাই, চারদিকটা দেখে নিই। আমার ভীষণ ভালো লাগে সকালবেলা উঠে, একদম ভীষণ, যেহেতু খুব ফ্রেশ থাকে, চারদিকটা সবুজ থাকে, খুব শান্ত থাকে। যদিও 8টার সময় আর ততটা শান্ত কিছু নয়, তাও চলো আমার সঙ্গে আমার বারান্দায় চলো। এটা হচ্ছে আমার একতলার বারান্দা, এই দেখো। আর এই হচ্ছে আজকের রোদ ঝলমলে একটা সুন্দর সকাল, দেখতেই পাচ্ছ সকলে। তো আজকে আমি যেটা যেটা করব সেটা হচ্ছে আজকে একটু সকালবেলায় বেরোবো। তার কারণ হচ্ছে আমার আজকে কিছু স্টেশনারি জিনিসপত্র কেনার আছে, সেখান থেকে ফিরব। ফিরে আমি ব্রেকফাস্ট করব, করে আমার আজকে একটা ইবুক পত্রিকার প্রকাশ আছে, যেখানে আমি গেস্ট রাইটার হিসেবে লিখছি। তো একটা গুগল মিট আছে, আজকে পত্রিকার প্রকাশ যেহেতু সেখানে থাকতে হবে। তো চলো এক এক করে কাজ শুরু করে দিই। আমি একটু ফ্রেশ হয়নি আমি বেরোবো। যখন আমি বেরোবো তখন আমার সামনের রাস্তাটা লোকজন তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো, ঠিক আছে? তো চলো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি বেরোনোর জন্য একদম রেডি, আমি চটপট বেরোবো। স্যানিটাইজ করে নিয়েছি, আছে সঙ্গে ডাবল মাস্ক, এই সমস্ত কিছু জগঝম্প পরে এবার বেরোবো। তো আমি বাইরে থেকে ফিরে এসেছি, এসে জামা কাপড় চেঞ্জ করে স্যানিটাইজ করে নিয়েছি, আর একদম গরম গরম এক কাপ চা নিয়ে আমার সকাল শুরু হয়ে গেছে। আর আমি মূলত আমি খেতে ভালোবাসি হচ্ছে দুধ চা, ভীষণই ভালোবাসি। বিশেষ করে যখন বাইরে বেরোনো হয় তখন একদম ওই ভাঁড়ের যে ভাঁড়গুলো থাকে সেই ভাঁড়ে এক কাপ করে চা না খেলে কিন্তু ভালো লাগে না। ভীষণই বাইরের চা বা দুধ চাটা আমি খেতে খুব ভালোবাসি, কিন্তু এখন তো আর বাইরে চা খাওয়ার ফুরসত আর হয় না, মানে ফুরসত বলতে সম্ভব হয় না করোনার চক্করে। আর আমার যেহেতু একটুখানি কদিন ধরে একটু শরীরটা খারাপ যাচ্ছিল, তাই আমি এখন রসাটাই খাচ্ছি। তো আমি রসাটা খাবো, খেতে খেতে তোমাদের সাথে একটু গল্প করব। আর তোমাদের একটা জিনিস দেখাবো, এই দেখো বাবা কদিন আগে উচ্ছের বীজ রেখেছিল এখানে, আর কি সুন্দর উচ্ছে গাছ হয়েছে, দেখতে পাচ্ছ? খুব মজা লাগছে দেখতে। এটাও আরেকটা গাছ, আরেকটা সুন্দর গাছ আমার বারান্দাতে রয়েছে, সেটা হচ্ছে গোলাপ গাছ। এই দেখো একটা সুন্দর গোলাপ ফুটেছে, দেখতে পাচ্ছ? লাল রঙের গোলাপ, এই হচ্ছে গোলাপ গাছ। এখানে খুব সুন্দর সুন্দর গোলাপ ফুল হয়। আমার ওই দিকের রান্নাঘরের দিকের একটা বারান্দা আছে, সেখানেও একটা হলুদ রঙের গোলাপ গাছ আছে, সেটাও তোমাদের দেখাবো একদিন। পুরো বাগানটা দেখাবো কী কী গাছ আছে। আমার বাবা গার্ডেনিং করতে খুব ভালোবাসে, তো আর এই লকডাউনে আরোই করছে। তো একদিন তোমাদের সমস্ত গাছগুলো ঘুরে ঘুরে দেখাবো। তাহলে চলো চাটা খাই, খেয়ে দিন শুরু করি, আবার ফিরে আসবো।
বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, বেশ অনেক কটা দিন পর বৃষ্টি হচ্ছে, একটু ঠান্ডা হবে। আর আমি বলছিলাম যে আজকে আমরা একটা গুগল মিট আছে, তো সেখানে সব মেয়েরাই শাড়ি পরছে, তো আমাকেও বলা হলো দিদি তুমিও শাড়ি পরো। আর আমার শাড়ি পরতে ভীষণ ভালো লাগে, বাইরে থাকলে অতটা পরা হয় না, তাই আমি যখনই কলকাতায় আসি, দেশে আসি, তখনই আমি মানে অকেশন খুঁজি যে কখন আমি শাড়ি পরতে পারবো। তো এটা আমার মায়েরই একটা শাড়ি, ঝটপট করে একটুখানি সেজে নিলাম, স্নান হয়ে গেছে আমার, ভাবলাম তোমাদের সাথে একটুখানি সাজটা দেখিয়ে নিই। এই হাটটা আমাকে আমার একটা খুব কাছের মানুষ সুতপা ও শান্তিনিকেতন থেকে গিফট করেছিলো, আর এই চুড়িগুলো আমি একটা মেলা থেকে কিনেছিলাম, তো ভাবলাম যে এগুলো পরা হয় না তো পরে ফেলি। আর আমি চলে যাব এরপরে আমার গুগল মিটে, ওখান থেকে ফিরে এসে দুপুরে তোমাদের সঙ্গে আবার আমি আড্ডা দেবো। দুপুর দুটো বেজে গেছে, এবার আমার লাঞ্চ টাইম, আমি খেতে বসবো। আজকে মেনু হচ্ছে পাঁচ মিশালো তরকারি, এটা হচ্ছে বাটা মাছের ঝোল, আর এটা হচ্ছে পটলের দোরমা। তো বেশ একটা ভালো জমাটি দুপুরের খাওয়ার রয়েছে, তো আমি চটপট লাঞ্চটা করে নিই, এসে তোমাদের সাথে আড্ডা মারব। হাই বন্ধুরা, আমি লাঞ্চ করে নিয়েছি, করে একটু রেস্টও নিয়ে নিয়েছি, ভাবলাম যে তোমাদের সাথে আমি একটা রুম ট্যুর শেয়ার করি, আমার ঘরটা দেখাই, আমি কেমন করে সাজিয়েছি সে সমস্ত কিছু তোমাদেরকে দেখাই। তবে চলো আমার সঙ্গে, ওয়েলকাম টু মাই রুম, এসো। এই পুরো ঘরটাই আমি আমার ইচ্ছে মতন, মানে কালার কম্বিনেশান, কার্টেন্স, ফটো ফ্রেমস, বুকশেলফ, সব কিছু আমি আমার মতন করে সাজিয়েছি। বিশেষ করে আমি, এটা অ্যাকচুয়ালি আমার একতলার ঘর, এই ঘরটা আগে নিচে ভাড়া দেওয়া ছিল, তো আমি বলেছিলাম যে আমি এই একতলার ঘরটা চাই, বিশেষ করে এই ঘরটা, তো তারপর সেই পারমিশন গ্র্যান্টেড হয় এবং এই রুমটাতে এখন আমার সাম্রাজ্য বিস্তার করে আমি থাকি। তো গত বছর লকডাউনে যেটা হয়েছিল, মেনলি ঘরে বসে বসে এত বেশি বোর হচ্ছিলাম যে সবসময় অনলাইন শপিং প্রচুর করেছি এবং ভাবতাম যে কীভাবে ঘরটাকে সাজাবো, কী কী লাগাবো, কী করবো, তো সেইভাবে এই পুরো ঘরটাকে সাজানো। এবার আমি তোমাদেরকে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে দেখাই। এটা হচ্ছে আমার বেড, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে আমার শোয়ার সঙ্গী, আমার সারাক্ষণ ধরে যার সাথে আমি থাকি আমার ঘরের মধ্যে, হ্যাঁ, সে পান্ডা। আর এখানে দুটো খুব সুন্দর কুশান আছে, এই দুটো কুশান আমার সঙ্গে সঙ্গে থাকে, এই দুটো কুশান আমাকে আমার হাজব্যান্ড গিফট করেছিল অ্যানিভার্সারিতে আর বার্থডেতে। আর এই কর্নারটাতে আমি বলবো একটু দেখাতে, এই কর্নারটাতে দেখতেই পাচ্ছ যে আমি ঘরের সাথে ম্যাচ করে, ঘরের দেয়ালের সঙ্গে ম্যাচ করে আমি এই পিঙ্ক কালারের দেওয়াল, তাই পিঙ্ক কালারের ওপর আমি পর্দা লাগিয়েছি পিঙ্ক দেয়ালের সাথে ম্যাচ করে। আর এখানে কিছু ফটো ফ্রেমস আছে, এবং ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে এই ফটো ফ্রেমসগুলো কিন্তু আমার পাঠকদের, পাঠকরা আমাকে উপহার দিয়েছে বইমেলাতে, একটা চাঁদ ও চুমুর ভগ্নাংশ প্রকাশের সময় মনীষা সম্ভবত নামটা ছিল, তো ও আমাকে এই ফটো ফ্রেমটা, ওপরের ফটো ফ্রেমটা গিফট করে, খুব সুন্দর একটা রুমালের মধ্যে ও নিজে পুরো এঁকে এবং বইটারও ছবি এঁকে আমাকে গিফট করেছিল। তো আমি গত বছর লকডাউনে সেটাকে বাঁধিয়ে নিয়েছি। আর নিচের যে ছবিটা দেখছো, এটাও আমাকে মেধা বলে আমার একজন প্রিয় পাঠিকা এবং বোন, ও গিফট করে আমাকে ছবিটা হাতে এঁকে দিয়েছিল, আমার খুব ভালো লেগেছিলো, তো ওটাও আমি ফটো ফ্রেম করে নিয়েছি। এইখানে আর একটা ছবি দেখতে পাচ্ছ একদম ডান দিকে কর্নারটাতে চলে আসলে, এটাও একজনের হাতে আঁকা একটা ছবি, আমার খুব পছন্দের, সেটাও আমি লাগিয়েছি। এবং নিচে একটা এমনি এমনি একটা ফটো রয়েছে লাগানো। আর এই কর্নারটাতে আমার নিজের যাবতীয় জিনিসপত্র থাকে, প্রচুর নেল পলিশ রয়েছে, আমি একদিন আমার নেল পলিশের কালেকশন তোমাদের সাথে শেয়ার করবো। একটা ওয়াল হ্যাঙ্গিং রয়েছে, এখানে খুচখাচ জিনিসপত্র আমি রেখে দিই, যেটা হয় আমাদের সবসময় কোথাও না কোথাও গুজে রাখা একটা স্বভাব থাকে। আর এখানে দুটো পুতুল রয়েছে, জয়পুরি প্রিন্টের দুটো পুতুল, আমার খুব পছন্দের এটা। আর এই যে দুটো ঝুলছে এখানে, এই ছোটো ছোটো মাটির মস্তক বিশিষ্ট পুতুলের মতন দেখতে যেগুলো, সেগুলো হচ্ছে আমি দীঘা থেকে কিনেছিলাম সম্ভবত বেশ 4-5 বছর আগে।
আর এইদিকের শোকেসটা অনেক দিনের পুরনো, সেটা উপরে ছিল আমি নিচে নিয়ে এসেছি। এইটা আমার সম্ভবত কেনা কোনো একটা বাইরের কোনো একটা জায়গা থেকে আমি কিনেছিলাম। এটা তো এটা আগে আমার ব্যাঙ্গালোরের বাড়িতে ছিল, ওখান থেকে আমি নিয়ে আসি। আর এইটা একটা সসের বোতল, একদিন কিছুই কাজ পাচ্ছিলাম না তো সেটাকে জাস্ট রং টং করে সাজানো। আর এটা আমি আমার এক ফেসবুকের বন্ধুর কাছ থেকে নিয়েছি, আমার খুব পছন্দ হয়েছিল এই পটটা। এখানে দেখতে পাবে আমার কিছু মেমেন্টোস রয়েছে, আর সাজানো রয়েছে কিছু মেমেন্টোস, কিছু গল্পের বই রয়েছে পেছন দিকে। আর এইখানে বেশ কয়েকটা খুব ইন্টারেস্টিং জিনিস রয়েছে। আমার এক দিদি পৌলমিদি, আমার স্কুলের সিনিয়র এবং আমার দিদি, আমাকে কয়েকটা এটাকে কী বলে যেন বুকমার্ক গিফট করেছিল জন্মদিনে। খুব সুন্দর, খুব মিষ্টি মিষ্টি বুকমার্ক, দেখতেই পাচ্ছ। আমার ভীষণ ভালো লেগেছিলো এই উপহারটা, খুবই ইনোভেটিভ একটা গিফট আইটেম। আর বিশেষ করে এই বুকমার্কগুলোর মধ্যে আমার যেগুলো ফেভারিট আমি তোমাদের দেখাবো, একটা হচ্ছে এইটা, আমার নাম দিয়ে করা আছে অনুব্রতা, আরেকটা হচ্ছে আইফিলতা অনিরুদ্ধ, আমার বইটাকে এইভাবে সুন্দর করে করা আছে। তো এইটা আমার খুব পছন্দের একটা জিনিস, আমি এখানে এভাবে সাজিয়ে রেখেছি। আর এই যে দেখছো রূপোর যে সিঁদুরদানি, এটাও আমাকে এক পাঠিকার মা, এক কাকিমা আমাকে গিফট করেছিলেন। আর কিছু বই আমার প্রাইজ পাওয়া রয়েছে, পরে এইগুলো আবার তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। এখানে একটা আমার র্যাক মতন রয়েছে, এখানে আমি কিছু শো পিসেস রেখেছি, এগুলো আমি মেলা থেকে কিনেছিলাম। এটা আমার ছোটোবেলার ছবি, এটা সম্ভবত আমার ক্লাস ওয়ান বা কেজি টু এর সময়, 5-6 বছর হবে তখনকার একটা ছবি। এই চুড়ি রাখার যে দানিটা, এটা আমার খুব ফেভারিট। এটা রয়েছে এখানে, একটা কফি মাগ রয়েছে, এটা আমার হাজব্যান্ড গিফট করেছিল, এটাও আমি এক পাঠিকার কাছ থেকে গিফট পেয়েছিলাম। তো মোটামুটি এদিকে এরকম সমস্ত রয়েছে। এইখানে আমার একটা, এটা আমার সিঙ্গাপুর থেকে কেনা এই ওয়াল হ্যাঙ্গিংটা, আর এটা একটা আমার খুব পছন্দের পুতুল। আর তোমাদেরকে একটু এই দেয়ালটা দেখাবো, এখানে দেখতে পাচ্ছ যেগুলো ঝুলছে সেগুলো আমার অনলাইনে কেনা। আর বেশ ভাল লাগে এই ধরনের জিনিস। এখানে আমি বুক শেলফটা দেখাবো সবাইকে, এটা আমার খুব পছন্দের একটা জায়গা। আমি যে বইগুলো মোটামুটি পড়ি সেগুলো এই জানলার দিক করে আমি রেখেছি, যাতে আমি সহজেই পড়তে পারি। এদিকেও রয়েছে, এদিকটা ব্রাউন কালার আর এদিকটা হচ্ছে হোয়াইট কালারের ওপর। আর এখানে একটা আমার ফটো ফ্রেম রয়েছে, আমি নিজের ছবিগুলো দিয়ে এই ফটো ফ্রেমটা বানিয়েছি, যেটা আমার ভীষণ প্রিয়। আর এইদিকে একটা পুতুল রয়েছে, এই পুতুলটা আমার খুব পছন্দের, কখনো পরে দেখাবো। আর এদিকটা দেখলে, এদিকটায় চলে আসো, এখানে রয়েছে দেয়ালে দেখতে পাচ্ছ কতগুলো স্টিকার লাগানো, এই স্টিকারগুলো আমি অনলাইনে কিনেছিলাম। এই ওপরের ফটোটা আমাকে একজন, আমার এক বন্ধু কাম পাঠক গিফট করেছে। এই হাতি ঘড়িটাও আমার খুব পছন্দের। আর এই জায়গাটা আমার ভীষণ প্রিয়, খুব ইন্টারেস্টিং জায়গাটা। এখানে রয়েছে বেশ কিছু শোপিসেস রয়েছে, আর এই চাঁদু চুমুর ভগ্নাংশ, এটা আমি বানিয়েছিলাম বইমেলার জন্য। আর এটা আমাকে আমার একটা বোন গিফট করেছিল, তো সেটাও রাখা রয়েছে। আর এই কালার কম্বিনেশানগুলো ফটোজের একটু কালার করার চেষ্টা করেছি, তার সাথে ম্যাচ করে এই কুশন কভারগুলো রাখা। আর এখানে একটা স্টিক, আমি ভেবেছিলাম একটা টেবিল রাখবো এখানে, সেটা আর করে ওঠা হয়নি। তো এইটার উপরে আমি একটু কালার করে এরকম জাস্ট সাজিয়ে রাখা, আমার জলের বোতলটা এখানে রয়ে গেছে। আর এখানে গাছ লাগানোর জন্য এই পটটা কেনা, কিন্তু এখানে অতটা আলো আসে না বলে গাছটা এখানে রাখা যায়নি। তো মোটামুটি হচ্ছে এই আমার রুম যেখানে আমি থাকি, তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। পরে ওপরের ঘরগুলো কখনো না কখনো শেয়ার করব। আর এখানে ঘুরতে ঘুরতে আমি আমার ব্যাগটা দেখতে পেলাম, যে ব্যাগের মধ্যে আমি সকালবেলাতে নিজেই তো ধাক্কাটা দিলি,
আমি আমার ভাইয়ের জন্য একটা ক্যাডবেরি কিনেছিলাম যেটা আমি দিতে ভুলে গেছি, তো দেখতে দেখতে মনে পড়ে গেল এটা ওর প্রাপ্য, যে আমাকে প্রচুর প্রচুর হেল্প করেছে বলে হাত বাড়িয়ে নিয়ে নিয়েছে অলরেডি। তো এই হচ্ছে আজকের মতন ব্লগটা, তোমাদের কেমন লাগলো আমাকে বলো। এরপর আমি একটুখানি ছাদে যাব, একটুখানি বসবো, যেটা আমি করি ছাদে যাব, এরপরে তোমাদের সঙ্গে তোমাদেরকে নিয়ে দেখাবো আমার ছাদটা ঘুরিয়ে, এবং ছাদে অনেক গল্প আছে সেগুলো শেয়ার করব। আজকের ব্লগটা এই পর্যন্তই, আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা এখনও করোনি, যারা নতুন দেখছো, একদম নতুন নতুনই শুরু করেছি আজকে সবে সেকেন্ড এপিসোড, তো কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর সবাই খুব ভালো থাকো, বাকি দিনটা ভালো করে কাটাও, আবার পরশু দিন তোমাদের সঙ্গে দেখা হবে, নমস্কার।